আমি হলাম বৈশাখী ব্যানার্জি আর তুমি আমি মন্দিরা আমরা সম্পর্কে হাজবেন্ড এন্ড ওয়াইফ আমি কি মানুষ হিসেবে এতটাই খারাপ কেন আমি কি তোদের খাটে উঠতে না করেছি গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো গতকালকে যে বিয়ে বাড়ি গেছি সেই ছাপ কিন্তু আমার শরীরে আর ঘরে দুটোই রয়ে গেছে এই দুটো আগে তুলতে হবে ঘরেরটা আগে তুলি আর মুখেরটা যখন স্নান করব তখন উঠে যাবে তো কালকে রাত্রে রিমুভ করেছিলাম তাও আমি সকালবেলায় মাথা চড়াতে গিয়ে দেখি বাবা চোখগুলো কালো কালো হয়ে রয়েছে এই যে এখানে শাড়িগুলো ব্লাউজগুলো আমি সব এখানে গ্যারেজ করে রেখে দিয়েছি ওর জামা প্যান্ট তো ভাবছি আমার শাড়িটা তো কাচবো না এই দুর্গাপুজোয় একবার পরেছিলাম আর এই আজকে একবার পরলাম তো এই শাড়িটা ভাঁজ করে রাখবো আর ওর জামা প্যান্টগুলো কেচে দেবো অন্যদিনের তুলনায় একটা কাজ আমার আগানো আছে তো আগানো আছে এই কারণে কালকে যখন রাত্রির 1:45 বাজে তখন আমি একবার বাইরে এসেছিলাম তার আগে কিন্তু আমি ঘুমাইনি জেগেই রয়েছি ঘুম আসছিল না কালকে রাত্রে কেন জানি না তো এবার দেখছি কি টেবিলটায় সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি যখন জেগেইছিলাম এরকম মুছে পরিষ্কার করে সব বাসন ধোয়া মাজা পুরো কমপ্লিট কিন্তু হ্যাঁ ঘর ঝাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি ওটা করছি পরে আগে শাড়িটারিগুলো কুছাই তারপরে আর আজকে রাত্রে বলছি কি সকালে দেখি খাওয়ার কি ব্যবস্থা করি এই শাড়িটা কিনেছি তো কিন্তু এখন মনে হয় কি যে এতটা কালারফুল না নিলেও হতো কেমন একটা যেন লাগে বললে লাল আর নীল এগুলো যারা একদম যারা সদ্য বিবাহিতা তাদের ঠিক আছে এরপরে নিলে এতটা কালার মানে এতটা কালারফুল আর নেবো না আর একটা আছে আমার ওটা ঠিক আছে ওটা একদম লাইট গ্রিন আর মেজেন্টা কালার ওটা পরলেও ভালো লাগে আর এটা পরলে যে খারাপ লাগে সেটা না মানে এটা অতিরিক্ত ব্রাইট অতিরিক্ত আর একটা তো আমার মানে এত ভারী জর্দোসি শাড়ি আছে সেটাকে তোমরা দেখোইনি আমি পরি না মানে এইটা ডবল হবে সেই বড় বড় স্টোন আর পুঁথি বসানো তারপরে অনেক কিছু কাজ করা তো পরেছিল তখন আমি ব্লগ করতাম না অনেক আগের কেনা তো পরেছিলাম শাড়িটা বেশ কয়েকবার আর হয়তো দুই একবার পরে শর্ট একটা ভিডিও করেছিলাম তাও ইউটিউবে না ওই শাড়িটা তো পরতে পারে না তোমার দাদা যদি ওই শাড়িটা দেখে ভালো পরবে না কারণ এত ভারী শাড়ি বুঝতে পেরেছ কালকে রাত্রে আমি যেমন দেরি করে ঘুমিয়েছি ও দেরি করে ঘুমিয়েছে কোনো কারণ ছাড়াই আমি জেগে রয়েছি দিয়ে আমি যে তাকিয়ে দেখছি কি ও জেগে রয়েছে তো ভাবলাম বিছানায় যদি শোয় তাহলে এসিটা চালাতে হবে আর এসির হাওয়া পুরো ডাইরেক্ট লাগে জানো তো তাই বললাম কি ফ্যানটা চালিয়ে দিই তুমি নিচে শো আর নিচে শুলে তো আমি রাগ করি তো দেখো ডবল করে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় ফ্যানটা চালিয়ে দেবো আমি ব্লগ করছি বলে ফ্যানটা এখন শুধু একটুখানি বন্ধ করলাম এ দেখো এই যে কম্বলটা ভাঁজ করা রয়েছে না এটা দেখছি আর ভাবছি যে অনেক আগে যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম ঠিক এইটুকু মাপের এর থেকে হয়তো 4 আঙুল কি 8 আঙুল একটুখানি বেশি আমাদের ঘরের ঘুমোবার চৌকিটা ছিল আর কি খাটতে ছিল না তখন দিয়ে দেয় আমার কিন্তু কোনো অসুবিধা হতো না কারণ বাপের বাড়িতেও আমি সেইভাবেই অভ্যস্ত বাপের বাড়িতে আমার ওই রাজা মহারাজার ঘর না ঠিক আছে যে খাটে শোবো কোনো অভ্যাস থাকবে না সেরকমটা নয় মা বাজারে যাচ্ছিল দিয়ে দেখলো কি একটা সবজিওয়ালা হাঁক দিচ্ছে দিয়ে মা বললো ঠিক আছে আমি একটু দাঁড়িয়ে যাই উনি কি সবজি নিয়ে আসে দেখি না হলে চলে যাব বাজারেই চলে যাব আর বাজারের দূরত্ব আমাদের বাড়ি থেকে 1 মিনিটও নয় ওই রাস্তার মুখটা পার করলেই বাজার কাকুলিও বসে রয়েছে রাস্তার ওপর মনে হয় সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে যা মা আর অপেক্ষা করবে না মা বলছে না আমি যাই বাজারের দিকেই যাই 300 তেল নিয়েছি ও মা আলু পেঁয়াজ আর কি মাছ এটা মাছ নিয়ে তুমি যে বললে জালি মাছ ছোট ছোট মাছ ওই জন্য জালি 250 কেজি কালকেও তো রুই খাওয়া হয়েছে না আমি মাছ নেই ভালো মাছ তো তুই এখানে আসে চালানি মানে প্রত্যেকদিন রুই ভালো লাগে না কালকে ওই রুই মাছ নেওয়া হয়েছে আবার আজকে মাছ দাদা এসেছিল সকালে সেও রুই মাছ দিয়ে নিয়ে নিই আমি কাজ সারছি মা বাজার থেকে পেঁয়াজ আদা রসুন এগুলো তো এনেছে কিন্তু মা জানেনি দেখি মাছটা কখন কি হয় নাকি আদৌ হবে না তাই বা কে জানে তো সোফাটা একটু সরিয়ে আমি পরিষ্কার করিয়ে নিচ্ছি তবে আজকে এখনও ঘর মোছা হয়নি আদৌ আজকে ঘর মোছা হবে কি না তাও জানি না বেশ বেলা হয়ে যাচ্ছে তো সেই কারণে অসুবিধা নেই প্রত্যেক দিন ঘর মুছি তো একদিন যদি অফ যায় খুব একটা অসুবিধা হবে না বোঝাই যাবে না যে ঘর মুছেছি কি মুছিনি আজকে এতই রান্না করেছি যে তোমাদেরকে ব্যস্ততার মাঝে আমি শেয়ারই করতে পারিনি তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক কি রান্না করেছি কি কি রান্না করেছি তোমাদেরকে আমি ভালো করে দেখাবো এই যে এই হলো আমার দুপুরের মেনু সাইডের সব তরকারিগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো কি আর বলবো আলু ভাতে আর ভাত বানিয়েছি আজকে এবার সিদ্ধ ভাত বানানোর কারণটা একটু বলি তোমাদেরকে কারণটা এটাই এত গরম পড়েছে বাড়ির সবার এত গরম লাগছে মা বলছে কি যে দই আছে আম আছে আমি দই আম দিয়ে খাবো মায়ের ছেলে বলছে আমিও দই আম দিয়ে খাবো
তো আমি ভাবলাম ঠিক আছে ওরা যখন খেতে পারবে তাহলে আমার তো কোনো প্রবলেম নেই। আর আমি বাপু জানি না আমার শরীরে না মনে কি রোগ ঢুকেছে, চোখের তলাগুলো দেখে চোখে হাল হয়েছে, মনে হচ্ছে কি চুপচাপ শুয়ে থাকি, শুয়ে থাকলে ভালো লাগে, ঘুমাতে হয় না, এমনি চোখ বুঝে শুয়ে থাকলেও ভালো লাগে। তো ওই জন্য আমিও আর গ্রাহ্য করে তরকারি করলাম না, সিদ্ধ ভাত করেছি। আর তাছাড়া এটা করায় কিন্তু আমার আরেক দিকে অনেক সুবিধা হয়েছে, আজকে না অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা দেখা করতে এসেছে, তো আমি যদি তরকারি বানাতাম তাদের সাথে টাইম দিতে পারতাম না, তো সেই কারণ সেই দিক থেকে দেখতে গেলে একদিকে ভালোই হয়েছে। প্রথমে আসলো দুজন বর্ধমান থেকে, তারপরে আসলো দুজন তারা কৃষ্ণনগর থেকে, তারপরে আসলো দুজন শান্তি মানে শান্তিপুর থেকে। তো সব দিক থেকে দেখতে গেলে না ঠিকই আছে, তাদের সাথে একটু গল্প করতে পেরেছি, রান্নার দিকটা একটু হালকা ছিল বলে। মা ঘরে ঘুমাচ্ছে, মাকে ডাকবো। আর মায়ের ছেলে স্নান করে ঘরে ঢুকলো, আর কাকুলি আমায় বললো আমি তাওয়াই মশাইকে ভাত দিয়ে দিয়েছি। আসলে ও দেখেছে আমার সিদ্ধ ভাত হয়েছে, তো দেখছে কি আমার বাবা হয়তো ভালো খেতে পারবে না, তো সেই কারণেই ও ভাত তরকারি, ও অনেক কিছু রান্না করেছে, ও চিকেন রান্না করেছে, টক ডাল, আলু চচ্চড়ি, তো সেই কারণে ও বাবাকে খেতে দিয়ে দিয়েছে, বাবার খাওয়াটা হয়ে গেছে, সেই দিকের ব্যাপারটা নিশ্চিন্ত। আর আজকে আমি না বাবাকে সকাল সকালই স্নান করিয়ে দিয়েছিলাম, যে বললাম বাবা তাড়াতাড়ি স্নান করে নাও, বললো ঠিক আছে বাবাকে, মানে আমি যা বলবো হ্যাঁ হ্যাঁ। আর এতই আমার বাবা চুপচাপ, আর আমি এতই কথা বলি, মনে হয় আমার বাবা আর আমি পুরো বিপরীত এইসব দিক থেকে, কিন্তু মুখটা অনেকটা গঠন এক, সবাই বলে থাকে সেটা। আর আমিও এত কথা বলতাম না, কিন্তু এখন ভিডিও করি তো তোমাদের সামনে আসি, কথা না বললে কি করে হবে তাই না, নাহলে তো আমার আবার পেট ফুলে যাবে তোমাদের সাথে গল্প না করলে। তো যাই হোক, এক কথার লাইন ছেড়ে অন্য কথায় চলে যাই, এটাই আমার দোষ, বাড়িতেও তাই করি, মানে শুরু হয় একটা কথা শেষ হয় অন্যদিকে, তারপরে শেষ মানে শেষে গিয়ে আমি ভুলে যাই যে শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে আলুটা মাখবো আর আম দই যা আছে সব বের করব, ওদেরকে খেতে দেবো। আর আমার কর্তা মশাইয়ের দিনের বেশিরভাগ টাইমটাই কেটেছে সেলুনে, তাই তো, এই জন্য বেলা প্রায় 2:30 বাজিয়ে ফেলেছে, এ চুপচাপ আছে, কিছু একটা বিস্ফোরণ করবে করবে, বলো বলো। 15টা মিনিট গেছি সেলুনে, হ্যাঁ, আর কবার ফোন করেছি? 15 মিনিটের মধ্যে 10 থেকে 12 বার আমাকে ফোন করেছে, তার মধ্যে আমি দুবার কেটে দিয়েছি ফোনটা, লাস্টে যখন আবার ফোন করলো তখন আমি দেখলাম কিনা। এটা বলো কি দরকারে ফোন করেছি, নালে তো সবাই ভাববে যে সাথী সাধনের সাথে গল্প করবে বলে ফোন করেছে। এবার বাড়িতে আমার এক সাবস্ক্রাইবার ভাই বোনেরা এসেছিল, তাদের জন্য ফোন করেছে। এবার অত দূর থেকে এসেছে বলল তোমার সাথে দেখা করবে, তো সেই কারণে তা আমি সেলুন থেকে এসে মানে খালি গায়ে আর এই গামছাটা নিয়ে আর প্যান্টটা পরে টুকটুক করে এসেছি সেলুন থেকে, দিয়ে এসে স্যান্ডেল পরলাম। এখন আম আর দই গরমের দিনে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। আর আমাদের কাকলি তো পুরো বিপরীত, ও ভাবছে দূর দুপুরবেলায় আম দই দিয়ে কি হয়, ওর পঞ্চমাঞ্জন না রাঁধলে হবে না দুপুরে। ওর তো আম দই চলে না, আমটা চলে কিন্তু দইটা চলে না, দুধের কোনো জিনিসই চলে না। মায়ের জন্য খাবার বেড়েছি, অন্যান্য দিনের তুলনায় আজকের খাবারটা কিন্তু মায়ের বেশ পছন্দের, যতই মাছ মাংস পছন্দ করুক না কেন এটার স্পেশালিটি আলাদা। তো এখানে দই মিষ্টি আলু সিদ্ধ সব রয়েছে, আর ও ওখানে খেতে বসে পড়েছে। অতিরিক্ত গরম পড়ায় সবাইকেই বলা আছে যে সবসময় ঘরের ভেতরে থাকতে, যাতে করে একটু ঠান্ডা থাকবে। আমার তো কোনো ব্যাপার নেই, আমাকে আমার নিজেকে নিয়ে কোনো নিজের চাপ নেই। সকাল থেকে শুধু কাজই করছে, কখন খাবে জানি না, আমি সকালে খেয়েছে কিনা সেটাও জানি না, কিন্তু আমাদের সবাইকে খেতে দিয়েছে। আর ওরা কোনো স্নানে কমপ্লিট হয়নি, সংসারের কাজও কমপ্লিট হয়নি, হয়েছে এতক্ষণ পরে হয়েছে। সৈনিক ঘুমাচ্ছে, ঘুমাক। তোমার কি আরো কে বাকি আছে নাকি কি ওই কাজ করতে? আর কিছু কাজ নেই, কাজ আছে, ভিডিও করতে হবে, সব ভিডিও। আমি এটাই বলছিলাম বন্ধুদের, সকালে খেয়েছো? খাওনি, বিকাল 4টার উপরে বাজে। কি আমি খেয়েছি দুপুরে ভাত, খেয়েছি ভাত, ওই জন্য দেরি হলো। কখন খেলে? তোমরা এখানে ছিলে, অল্প কটা খেলাম, বললাম না শরীরটা গন্ডগোল হয়েছে, অল্প একটু আলু নিয়েছি সামান্য, আর একটা লেবু খুঁজলাম পেলাম না, জল দিয়েছো। কালকে বললাম যে লেবু নিয়ে আসি, বললো না লেবু লাগবে না। তুমি তো জানো আমার অবস্থাটা, সবারই কি নিচে শোয়া একটা ভাইরাসের মতো কাজ করছে? না, তোমার মায়ের, সোহিনীর, সুন্দরের, বাপি দাওয়া বারান্দায় নিচে শুলে শরীরটা স্ট্রং থাকে, সব দেখি নিচে শুচ্ছে সব, এ কি নাকি আমি মামি হিসাবে এতটাই খারাপ যে খাটে ওরা শুতে পারে না?
তোমার মতন মামি না করি, তোমার মতন মামি হয় না, আমার দেখেই খারাপ লাগছে, খাট ফাঁকা আর নিচে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মামি হিসাবে খারাপ, কিন্তু স্বামী হিসাবে একটা বউর কি কর্তব্য, ওই নিচে নামিয়ে দেওয়া নাকি? তোমাকে আমি তো এর উত্তরটা কি হবে? রাজু না বর্দা ভাই? হ্যাঁ বর্দা ভাই বলতে হয়, রাজু বলবে না, মাথায় থাকবে। আরে আমগুলো কি তুমি একা খাবা? কে এনেছে আম? কে দিয়েছে? আমার মা। পিসি? পিসি ও এগুলো ওই বাড়ির আম? দাদার বাড়ির? দাদার বাড়ির একটা আমের ইতিহাস আছে। দাদা একবার আম নিয়ে এসেছিল বহু বছর আগে, দিয়ে আমটা খুব একদম উৎসাহ সহকারে খাচ্ছি আমরা ফুটো করে। তো তারপরে আমের ভিতরে তো অনেক কিছুই ছিল ভালো মন্দ, তো সেগুলো খেয়ে নিয়েছি। তারপরে যত রাগ দাদার উপর দেখিয়েছি, ওই জন্য ওই বাড়ির আম দেখলেই আমার ওই ঘটনাটা মনে পড়ে। তবে এই আমগুলো কিছু হবে না, ওই আমটা খুবই নরম ছিল। এগুলো গাছ পাকা আম, কিন্তু মামার বাড়ির আম তো দেরিতে পাকে, এবার তাড়াতাড়ি উঠে গেছে একদম। এই যে আমার দেওর মশাইয়ের, মেয়েদেরকে নিয়ে যাওয়া কবে? ভগবান আমার জন্য মেয়ে তৈরি করতে ভুলে গেছে। এরাম ভগবান তো বলো না, আমি বলে দিলে মেয়ের লাইন লেগে যাবে, ঠিক আছে? বলছি না তাই। বাড়ির সবাই বলছে আমি নাকি কোথাও বেরোবো, মানে একটু আমি বাইরে বেরিয়েছিলাম, তো বলছে কোথাও যাবা, বেড়াতে যাবা? আর আমি আমার বর তো বলছি আমার বেড়াতে যাওয়াটা তুমি সত্যি করতে পারো, মানে ওদের কথাটা তুমি সত্যি করতে পারো। তবে তোমার কি ইচ্ছা তো বেড়াতে যাওয়ার? হ্যাঁ। কোথায়? ওইদিকে যেদিকে যাই। বাপের বাড়ি? মায়ের কাছে। আমি জানি তো, কারণ তুমি যদি বলো বেড়াতে যাব কোথাও না, ঝড় জল তুফান এমনকি যদি যাই হয়ে যাক, সাইক্লোন তুফান যাই হয়ে যাক, কচু পাতা মাথায় দিয়ে যাব, বৃষ্টি পড়লে তবু ভালো, তবু যেতে হবে। আমি কি মাথায় দিয়ে যাব? খালি মাথায় যাব? তোমার আচল এই, এটা আমার না, এটা সব মেয়ের, তোমাকে কেউ সাপোর্ট করবে না এই বিষয়ে, ঠিক আছে? যারা আমার এখানে দিদি কিংবা বোন আছে, ও কথা বলে তুমি পার পাবে না। এখন তুমি রেডি হবে কি? আমি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য। ঠিক আছে। আমিও যদিও খাইনি, একবার মা একটু দিয়েছিল ওই সেইটুকুই খেয়েছিলাম, তারপর আর খাইনি। ছাদে এসেছি একটু ভিডিও বানাবো বলে। আমি হলাম বৈশাখী ব্যানার্জি। আর তুমি? আমি মন্দিরা পাত্র। আমরা এসেছি কৃষ্ণনগর থেকে। আমরা সম্পর্কে হাজবেন্ড এন্ড ওয়াইফ। যাক খুব ভালো, তোমাদের বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবে 9 মাস হয়েছে তাই তো বিয়ে? 10 মাস। বলো জামাই ষষ্ঠীটা কেমন কাটলো? জামাই ষষ্ঠীটা তো ভীষণ ভালো কেটেছে, মানে সে আর বলার কথা নয়। মন্দ থাকবে তবেই আমরা ভালোর মর্মটা বুঝবো কিন্তু। একদম। এই যে অনেকে খারাপ কমেন্ট করে, ইয়ে করে, আমি একটু ভেঙে পড়লেও আমাকে বলেছে তারা করছে বলে আমরা এগোতে পারছি। একদমই তাই, তাদেরকে কিন্তু স্পেশাল ভাবে ধন্যবাদ জানানো উচিত। একদম একদম একদম, কারণ তারা আছে বলে আমরা, তারা না যদি এরকম করতো তাহলে আমরা এগোতে এই পরিস্থিতির শিকার শুধু তোমাদের হতে হয়নি, আমাদেরও কিন্তু প্রচুর হতে হয়েছে। আমি তো সেটাই ওকে বারবার দেখিয়ে যাচ্ছি, ও আমাকে বলছে যখন ও ভেঙে পড়ছে আমি ওকে বলছি দেখো দাদা ভাই দিদি ভাইরা ওরা ওনারাও এরকম পরিস্থিতির শিকার হয়েছে, আজ ওই রকম পরিস্থিতির শিকার হয়েছে, এখনো পর্যন্ত হয়ে চলেছে। এই দিনকে যে তুমি পূজোর ভিডিওটা দিতে গেলে তার মধ্যেও দেখেছি, তারপরে তারপর তার থেকে আরেকটা বড় কথা কি বলতো, অনেক বন্ধু আছে আমাদের যারা আমাদের প্রচুর ভালোবাসে, তাদের ভালোবাসাটাকে আমরা কি করে উপেক্ষা করি তাই না? একদম একদম একদম, প্রচুর প্রচুর লোক লক্ষ কয়েক লক্ষ মানুষ আমাদেরকে ভালোবাসে ভালোবাসে, এটা তার মধ্যে এমনকি তোমাদেরকেও, তোমাদেরকেও সবাই চেনে। কম বেশি হয়তো এখন যাই হোক ওই মানে জামাই চ্যানেলে হয়তো ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা, নিউজ চ্যানেলে দেখে অনেকেই অনেকেই অনেকের কাছে অনেকেই ভালোবাসে, অনেকেই আমাদের ভালোবাসা দিচ্ছে, কেউ কোন মন্তব্য করলে তাদেরকেও তারাই রিপ্লাই দিয়ে দিচ্ছে, আমাদেরও দিতে হচ্ছে না। তবে এটা ঠিক, যেমন নেগেটিভ কথা বলার মানুষ আছে, পজিটিভ কথা বলারও কিন্তু তার থেকে অনেক বেশি মানুষ আছে, আমি ওটাতে বলতে চাইছি। আর মানে একদম নতুন একটা চ্যানেল খুলেছে, কি চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে মন্দিরা বৈশাখী ব্লগ, মন্দিরা বৈশাখী ব্লগ। তোমরা যাও চ্যানেলটা সার্চ মারি গিয়ে দেখে এসো, আশা করি অবশ্যই ভিডিও ভালো লাগবে। আলু চচ্চড়ি আমি বানালাম, কিন্তু না আলু কেটে দিয়েছে ও,
ধুয়েছে ও, চাপিয়েছে ও, শুধু নামিয়েছি আমি এক্সট্রা একটু তেল দিয়ে, দিয়ে নাম কিনলাম আমি বানিয়েছি আলু চচ্চড়ি। তুমি কাঁচা আলু চচ্চড়িতে তেল দিয়েছো? কাঁচা আলু চচ্চড়ি নয়, মানে মানে আলু চচ্চড়ি হয়ে যাওয়ার পর তুমি কাঁচা তেল দিয়েছো? কাঁচা তেল দিইনি, আলু চচ্চড়িটা নামিয়ে আবার এক্সট্রা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আবার তোমার দিয়েছি। হ্যাঁ, নতুন নতুন রান্না শিখলে যা হয় আর কি। আলু চচ্চড়িটা আমি বসিয়ে দিয়ে এসেছিলাম, জল ঢেলে দিয়ে আসলাম, আর এদিকে আমার এমন একটা দরকারি কাজ পড়ে গেছিলো, তখনকারটা তখনই করতেই হবে, তো ওকে বললাম তুমি যাও একটু রেডি করে ওটা নামিয়ে নিয়ে এসো। ও আবার হওয়ার পর আবার কড়াইতে তেল দিয়ে আবার নেড়েছে, যেন আমি তেল দিইনি। সারাদিনের দায়িত্ব প্রায় শেষের দিকে, আর তেমন কোনো কাজ নেই, সবাইকে খেতে দেব, আমিও খেয়ে নেবো, খুব দেরি করবো না, আমি আজকে একটু তাড়াতাড়ি খাবো অন্যান্য দিনের তুলনায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।